নবীজি যখন নাকি মা মিনার গর্ভে আসছে, অন্য অন্য মায়েদের সন্তান যখন পেটে আসে তখন কিন্তু উকি উকি ভাব হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ ভিন্ন একটা জিনিস পেটের ভিতরে যখন বড় হয় বমি আসে, উকি আসে। বন্ধু বলেন দেখি একটু খাওয়ার যদি উনিশ বিশ আমাদের হয় বা পেটের মধ্যে যদি গ্যাস হয়, বলেন দেখি আমাদের খারাপ লাগে কি লাগে না? লাগে। তাহলে পেটের ভিতরে মা একটা অন্য জিনিস, অন্য একটা সন্তান, একটা সন্তানটা তাও তো দুই চার পাঁচ সাত কেজি পর্যন্ত হয়, হয় না? এমন একটা জিনিস, এমন একটা সন্তান ভারী জিনিস মা পেটের মধ্যে নিয়ে চলাফেরা করে বাজান, উকি উকি ভাব আসে, পেটের মধ্যে লাথি মারে, কলিজার ভিতরে লাথি মারে। বলেন দেখি আপনি আর আমি লাথি মারছি কি মারি নাই? কথা বলেন, মারছি কি মারি নাই? অথচ সেই মাকে চিনি না, সেই মাইকে হেলা করি, সেই বাবাকে হেলা করি, কোনো কিছু হইলেই ধমক দেই, এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে? এ যুবক ভাইরা খবরদার, মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না। মা বাবাকে যদি ধমক দেও আল্লাহ রাজি খুশি থাকে না, মহান আল্লাহ পর্যন্ত বেজার হইয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ইসলাম ধর্ম গ্রহণ করছেন, নবীজিকে ভালোবাসেন, নবীজির দরবারে যাতায়াত করে আসে যায় আসে যায়। কিন্তু আবু হুরায়রার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু হুরায়রার মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আবু হুরায়রা যে নবীজির দরবারে আসে, আবু হুরায়রার মা গালাগালি করে, হিরে তুই নবীজির দরবারে যাস কেন, তোর ভাত দেবো না, কাপড় দেবো না, বিভিন্ন ধরনের যখন টর্চারিং করে। এবার আবু হুরায়রা নবীজির কাছে গিয়ে বলে, নবীজি আমার মা আমাকে গালি গালাজ করে ভাত দেয় না, আমার মা আমাকে আমার সাথে খারাপ ব্যবহার করে, গালি গালাজ করে। নবীজি তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ দিচ্ছ নাকি, বিচার দিচ্ছ নাকি? ধমক দিয়ে বলছেন, হে তুমি কি আমার কাছে নালিশ নিয়ে আসছো, বিচার দিতে আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী গো না না আমি বিচার দিতে আসি নাই, নবীজি একটা আবদার আপনার কাছে, আপনি একটু দোয়া করে দেন যাতে করে আপনারা দোয়ার কারণে আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি ইসলাম গ্রহণ করার মতো সুযোগ দিয়া দাও। এবার যখন নবীজি দোয়া করে দিছে রে বাজান, আবু হুরায়রা মজলিস থেকে উইঠা দৌড় মারছে, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা রাস্তায় ঘিরে, আবু হুরায়রা এত সরল সহজ মানুষ, ভদ্র মানুষ, এইভাবে দৌড়ায় কেন? পিছন থেকে টান দিয়ে ধরছে, আবু হুরায়রা মানে না, দৌড় দিয়ে বাড়ি পর্যন্ত গেছে। যাওয়ার পরে দেখি মার দরজায় যখন ডাক দিছে, মা ঘরের ভিতর থেকে নরম সুরে বলতেছে, বাবা আবু হুরায়রা তুমি কি আসছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, আরে তুমি তো নরম সাহাবি, তুমি তো এরকম দৌড়ানোর মতো লোক নও, কেন দৌড়াইলা, কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, শোনো রে বন্ধুরা, আমার মার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আমি দেখতে চাই, আমি দৌড়ায় বাড়ি পর্যন্ত যাব, যে আমি আগে পৌঁছাই না আল্লাহর নবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে যায়। আবু হুরায়রা যখন বাড়ির দয় যায়, যখন বাড়ির দরজায় না করছি, ভিতর থেকে মায়ের কণ্ঠ শুনেই বুঝে গেছি আমার আগেই নবীজির দোয়া বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। এতদিন তো কথাই ছিল গরম, কিন্তু আজকে যখনই দরজায় আসছে, বাবা আবু হুরায়রা আসছো, তুমি বসো বাবা, আমি গোসল করতেছি, গোসল করে আসতেছি। মা এসে বলে, বাবা তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, শোনো শোনো, কেমন জানি মনটা আমার নরম হয়ে গেছে, তুমি একটু আমাকে তোমার নবীজির কাছে নিয়ে চলো।
আবু হুরায়রার মা এসে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাহলে বলতেছিলাম কেন ঘটনা বললাম, আবু হুরায়রার মা ছিল বেধর্মী, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই রে বাবা। তো তারপরও নবীজি ধমক দিলেন যে খবরদার, তুমি কি বিচার নিয়ে আসছো, তুমি কি বিচার নিয়ে আসছো, তাহলে মা বাবার নামে কাউকে বিচারও দেওয়া যাবে না। অপরায়তে আমার আল্লাহ বলেন, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা মা বাবার সাথে কখনো উপ শব্দ মানে ধমক তো দূরের কথা, উপ শব্দটুকু বলবা না। সুবহানাল্লাহ বলেন, যত জায়গার ভিতরে আমার আল্লাহ, যত আয়াতের ভিতরে, যত জায়গায় আল্লাহর হকের কথা বলেছেন, সাথে সাথে আমার আল্লাহ মা বাবার হকের কথাও তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, কারণ দুনিয়া আসার সিস্টেম হতো আল্লাহ পাঠাইলেন, কার মাধ্যমে পাঠাইলেন, মা বাবার মাধ্যমে পাঠাইলেন, বুঝেন নাই, মা বাবার মাধ্যমে পাঠাইলেন। এই জন্য বলতেছিলাম মা বাবাকে কষ্ট দেওয়া যাবে।